আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। এখন প্রতিঘাত করতে হবে বলছে মির্জা আব্বাস। সাবেক এমপি আউয়াল সহ 15 জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ। জানিয়ে দেব রাজাপাকসে ও তার ছেলের শ্রীলঙ্কা ত্যাগে নিষেধাজ্ঞা। আরো জানিয়ে দেব ঢাকায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস। এদিকে সরকারের অবস্থা তালেবানদের মতো হতে পারে বলছে মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানিয়ে দিব গণকমিশনের অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বলছে হেফাজত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। এখন প্রতিঘাত করতে হবে বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যেখানে হামলা হয়েছে সেখানে প্রতিরোধ শুরু হয়েছে, এখন প্রতিঘাত করতে হবে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং আসন ভাগাভাগির নির্বাচনও এদেশে হতে দেওয়া হবে না। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা ভিপি জয়নাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন। সাবেক এমপি আউয়াল সহ 15 জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ। ব্যবসায়ী মোহাম্মদ শাহিনুদ্দিন হত্যা মামলায় লক্ষ্মীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল সহ 15 জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এই নির্দেশ দেন। অভিযোগপত্রে নারাজি জানিয়েছে শাহিনুদ্দিনের মা আকলিমা বেগম, অধিকতর তদন্তের আবেদন করেছিলেন। আগামী 19 জুনের মধ্যে আদালত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে। আবেদনপত্রে আকলিমা বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা যথাযথভাবে তদন্ত করেনি, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এমন কয়েকজনের নাম এবং প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখিত কিছু নাম তিনি বাদ দিয়েছেন, এই নামগুলো বাদ দিলে অভিযোগপত্র সম্পন্ন হবে না। গত বছরের 16 মে ব্যবসায়ী মোহাম্মদ শাহিনুদ্দিনকে তার 7 বছর বয়সী ছেলের সামনে হত্যা করা হয়। 17 মে শাহিনুদ্দিনের মা আকলিমা বাদী হয়ে পল্লবী থানায় 20 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় 13 থেকে 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তকালে সুমন ব্যাপারী আদালতে তার জবানবন্দিতে বলেন, এম এ আউয়ালের নির্দেশে হত্যার উদ্দেশ্যে তিনি 12 আতাইদকে ভাড়া করেছিলেন। রাজাপাকসে ও তার ছেলের শ্রীলঙ্কা ত্যাগে নিষেধাজ্ঞা। সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলার ঘটনায় শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে তার ছেলে নামাল ও তাদের 15 মিত্রের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলম্বোর আদালত, সূত্র বার্তা সংস্থা এএফপি। এছাড়া বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবারের ওই ঘটনায় 9 জন নিহত হয়েছেন। আদালতের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আদালতে রাজাপাকসে ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও চাওয়া হয়েছিল, তবে যে কোনো সন্দেহভাজনকে আটক করার ক্ষমতাই পুলিশের আছে উল্লেখ করে এই আবেদন নাকচ করে দেন ম্যাজিস্ট্রেট। সোমবারের সহিংসতার শিকার ব্যক্তিরা বলেছে, রাজাপাকসে এবং তার মূল সহযোগীরা নিজেদের প্রায় 3,000 সমর্থককে বাসে করে রাজধানীতে নিয়ে গিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে প্ররোচিত করেছিল। এছাড়া তার অনুসারীরা তার বাসভবন থেকে বেরিয়ে এলে লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান। হামলার পর অন্তত 225 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস। ভারতের অন্ধ্র উপকূলে অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অশনি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ক্রমবর্ধমানভাবে নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় 6টায় অন্ধ্র উপকূলীয় এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের
বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথায় কোথায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। ঢাকায় দক্ষিণ পূর্বাঞ্চল দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে 10 থেকে 15 কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হওয়া আকারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। আজ সন্ধ্যা 6টায় ঢাকায় বাতাসের অপেক্ষিত আর্দ্রতা ছিল 83%। আগামী 48 ঘন্টায় বৃষ্টি বজ্র সহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। পরবর্তীতে 5 দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। নদীবন্দরগুলোর জন্য সতর্কতায় বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র সহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। সরকারের অবস্থা তালেবানদের মতো হতে পারে বলছে আব্বাস। বর্তমান আওয়ামী লীগ সরকারের অবস্থা আফগানিস্তানে ক্ষমতার কেন্দ্রে থাকা তালেবানদের মতো হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। মির্জা আব্বাস বলেন, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমাদের নেতা খন্দকার মোশাররফ হোসেন ও এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদের ওপর হামলা হয়েছে। তিনি বলেন, যেখানে হামলা হয়েছে সেখানে প্রতিরোধ শুরু হয়েছে, এখন প্রতিঘাত করতে হবে। আমি শ্রীলঙ্কার মতো বলবো না, তবে আওয়ামী লীগ সরকারের অবস্থা তালেবানদের মতো হতে পারে। সরকার ব্যবসায়ীদের স্বার্থে তেলের দাম বাড়াচ্ছে, এ টাকা কার পকেটে কোথায় পাচার হয় বলতে হবে। আমরা ভবিষ্যতে তাদের বিন্দু মাত্র ছাড় দেব না। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং আসন ভাগাভাগির নির্বাচনও এদেশে হতে দেওয়া হবে না। সমাবেশে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা তাদের বলে দিতে চাই, এখন থেকে হামলা হলেই পাল্টা হামলায় জবাব দেওয়া হবে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজ শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী ও মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালাচ্ছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, ভোট ইভিএম নাকি ব্যালটে হবে এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নয়, নেবে নির্বাচন কমিশন। বর্তমান সরকার ইভিএম এর মাধ্যমে ভোট কারচুপি করে আবারও ক্ষমতায় আসতে চায়, এ পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিতে এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ভিপি জয়নাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন। এছাড়াও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, অ্যানি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়র শরাফত আলী শফু, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণকমিশনের অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন বলছে হেফাজত। জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কাজ করছে এমন অভিযোগ এনে 116 ভাইজিনের তালিকা দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী এই নিন্দা প্রতিবাদ জানান। হেফাজতের আমির বলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত তথা কথিত গণকমিশনের করা অভিযোগ সম্পর্কে আমরা আজ জানতে পেরেছি। এই সংগঠনের শ্বেতপত্র সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াটো মিথ্যা তথ্য ভরপুর, এটি দেশবাসীর সামনে দিবালোকের মতো পরিষ্কার। মহিবুল্লাহ বাবুনগরী বলেন, এ সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকেই নানাভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাইতারা করে আসছে। সর্বশেষ তারা দেশ বরণ্য ওলামা মাশায়েখ ও ইসলামী
আলোচকদের তালিকা প্রকাশ করে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরো বলেন, দেশবরণ্য ইসলামী আলোচকদের নামে অমূলক এবং ভিত্তিহীন অভিযোগ করে তথাকথিত গণকমিশনের দায়িত্বশীলরা নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। বাস্তবতা বিবর্জিত এসব কথাবার্তা বলে নিজেদেরকে জাতির সামনে চরম উপহাসের পাত্রে পরিণত করেছেন। এসব বানোয়াট বক্তব্যের কারণে দেশে চরম অশান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। যারা উস্কানিমূলক কর্মকাণ্ড করছে, সরকার যেন তাদের শক্ত হাতে প্রতিহত করে। হেফাজতের আমির বলেন, ওয়াজ মাহফিল শান্তি, সমৃদ্ধি ও আদর্শ সমাজ গঠন ও সমাজ সংস্কারের উত্তম একটি মাধ্যম। এর মাধ্যমে মানুষকে ইহকালীন ও পরকালীন কল্যাণের পথ নির্দেশ করা হয়। সমাজের সব অনাচার, অন্যায় এবং ভুল থেকে মানুষকে বিরত রাখা হয়। ইসলামী আলোচকরা ধর্মের বিশুদ্ধ বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। মহিবুল্লাহ বাবুনগরী বলেন, দেশ ও জাতির জন্য পরম কল্যাণকর এ কাজটিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তথাকথিত গণকমিশন। দুদককে এ মিথ্যা অভিযোগ করে তারা দেশ, জাতি, সমাজ ও ইসলামের বিরুদ্ধে অপপ্রয়াস চালাচ্ছে। তারা আজ আলেম ওলামাদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত করছে। সরকার যদি এখনই শক্ত হাতে এই সংগঠনকে দমন না করে, তাহলে ইসলাম প্রিয় আপামর তৌহিদি জনতা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।